<متوسط> <متوسط> الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله <متصح <والقرب> উমর বিন আবদুল আজিজ রহমতুল্লাহ তাহার এই অনুষ্ঠানে হায়াতুল নবী সাল্লাহ তালা আলী ওসাল্লামের উপর শরীফ পড়ার অগণিত ফজিলা সম্পর্কিত হাদিসের মুবারকা আমরা বরাবরই পেশ করে থাকি আজকেও সেই ধরনের একটি হাদিসের মুবারকা আমরা শুনব হায়াতুল নবী সাল্লাহ তলি আল্লাম ইসাদ করেন এভাবে যখন দুই মুসলমান সাক্ষাৎ করে মুসাফা করে ওই মুসাফার সময় যদি আমার উপর অর্থাৎ প্রিয় নবী সাল্লাহ তাআলা আলী ওসাল্লামের উপর দুরুশুই পড়ে ওই দুই মুসলমান পৃথক হওয়ার আগে আল্লাহ উভয় বন্দার গুনাকে মাফ করে দিলে আল্লাহ তালার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তালা আলী ওসাল্লামের উপর দুরুশুই পড়ার কত বসিল মুসাফা তো আমরা ডেলি করি প্রতিদিনই করি কলেজে গেল ভাই কেমন আসো দুস্ত কেমন আসো অফিসে গেলে কেমন আসো সবার সাথে তো আমরা হাত মিলাই এটা তো ভালো একটা অভ্যাস আমাদের আছে যখন আমরা হাত মিলাই মুলাকাত করি মুসাফা করি একটুখানি খেয়াল করে যদি দুরুষ পান করি তাহলে উভয় বন্দার গুণা মাফ হওয়ার একটা উপায় হয়ে যাচ্ছে আর গুণা মাফ হয়ে গেলে তার চাইতে সৌভাগ্যবান বন্দার কি হতে পারে আল্লাহ আমাদের সবাইকে গুনা মাফ করার জন্য যত ধরনের ভালো কাজ করার তৌফিক দান করুক তবা করারও তৌফিক দান করুক আর মুসাফা যখন করি বেসিকলি স্পেশালভাবে ওই সময় দুরুসই পড়ারও তৌফিক দান করুক আসুন আমরা মোহাব্বতে প্রিয় আকা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তাল আলি ওসাল্লামের উপর দুরুসুই পাঠ করি হাবিব সাল্লুআ আল্লাহ আলা মুহাম্মদ সাল্লি আমাদের নির্বাচনে কেউ যদি কামিয়াব হয় তার খুশিতে মনে হয় ঘুম আসে না সে মনে হয় আত্মহারা হয়ে এভাবে আঙ্গুল দেখিয়ে বা বিজয় মিছিল দিয়ে অনেক কিছু করতে করতে সব শেষ মনে হয় এটা আমাদের অভ্যাস আর উমর বিন আবদুল আজিজ রহমতুল্লাহি তা আল আল্লাহ জীবনটা কেমন ছিল যখন উমর বিন আবদুল আজিজ রহমতুল্লাহ তাহলে আলাই সুলাইমান বিন আব্দুল মালিককে দাফন করে কবরে ফিরে আসতেছে তখন উনি খুবই চিন্তিত এবং ক্রান্ত দুঃখিত অবস্থা দেখা যাচ্ছে ওনাকে মানে কেমন যেন কিচের এক বিশাল চিন্তায় উনি যেন ডুবে গেছে ব্যতীত চিন্তিত না তখন ওনার গুলাম ওনাকে জিজ্ঞাসা করল আজ আপনাকে বেশি চিন্তিত আক্রান্ত দুঃখিত মনে হচ্ছে কারণটা কি তখন উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তা আলাই কি বলল কি জবাব দিল আমরাও শুনি আমাদের জনপ্রতিনিধি যারা তাদেরকেও শোনা দরকার আমাদের যারা গড়ের কর্তা অভিভাবক তাদেরও শোনা দরকার উমর বিন আবদুল আজিজ রহমতুল্লাহি ত আল্লাহ বলল এভাবে আমি চাই যে কোনো হকদার তার হক আমার কাছে আমার নিকট চাওয়ার আগে যেন আমি তার হক তাকে তার নিকট পৌঁছিয়ে দিই কেমন চিন্তা এই চিন্তায় আজ আমি মানে বারাক্রান্ত দুঃখিত মানে ফ্রেশানগস্ত কেউ চাইবার আগে আমি যেন তার হক তাকে পৌঁছে দিতে পারি এই টেনশানে আমি আজকে বেশি নিজেকে ফিল করতেছে কেমন একজন আল্লাহ আল্লাহওয়ালা হলে এই ধরনের চিন্তা কারণ প্রত্যেককে প্রত্যেকের অধীনস্থ বসকে কর্মচারীর সম্পর্কে আর বাপকে তার অধীনস্থ যারা চাকরিজীবী তাদেরকে একদম যিনি উপরস্ত তাকে তার নিচে যতগুলা বন্দার রয়েছে সবার সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে ফিসারকে ছাত্র সম্পর্কে হুজুরকে তার ছাত্র সম্পর্কে সবার সবার যে যে যার দায়িত্ব নিয়েছেন সবাইকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে আর ওমনবির আব্দুল আজিজ রহমতুল্লাহ তা আলা আলাই উনি তো রাষ্ট্রপ্রধান শাসক ওই জন্য ওনার বয় আমি যেন বন্দার হক সেই চাওয়ার আগে যেন তাকে দিতে পারি সেই টেনশনে আজকে আমি চিন্তিত লাতালা তালা আমাদেরকে বুঝার তো দান কর আজকে তো আমরা আমাদের অভ্যাস আছে যখন আমরা খুশির মধ্যে এসে যাই কোনো নিয়ামত পেয়ে যায় তখন বন্দার হক অপরের হক সব যায় যাই আজকে এনজয় করো আজকে খুশির দিন আমার এটা ঠিক না আপনি খুশি করবেন কারো গুম নষ্ট করে আপনি খুশি করবেন কারো রাস্তা বন্ধ করে আপনি খুশি করবেন মানুষকে কষ্ট দিয়ে এগুলা না করি এগুলো থেকে নিজেকে বাঁচায় নিজের জীবনকে পরকালের মুশকিলাত কেউ বাঁচায় উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তালা আলাই এমন এক ব্যক্তি খিলাফতে আসার সাথে সাথে অর্থাৎ ওনাকে আমিরুল মুমিনিন বানানোর সাথে সাথে ওনার জীবনটা যেন কেমন যেন হঠাৎ বদলে যায় চোখের পলকে বদলে যায় চোখের পলকে কিভাবে বদলে যায় উমর বিন আবদুল আজিজ রহমতুল্লাহ তা আলাই যখন সুলাইমান বিন আব্দুল মালিককে কবরে দাফন করে গড়ে ফিরবে তার আগে তো অ্যালান হয়ে গেছে ইনি আমির মুমিনিন হবে ইনি রাষ্ট্রপ্রধান হবে উনি খেলাফতের মসরতের মালিক হবে যখন সুলাইমান বিন আব্দুল মালিককে দাফন করল যখন ফিরে আসবে তখন উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাহার জন্য উন্নত তৎকালীন তো গাড়ি ঘোড়া ছিল না আমাদের মতো উন্নত বাহন উন্নত প্রজাতির কচ্ছর এবং তুর্কি দামি গোড়া যেগুলাতে এর পূর্বে কেউ ব্যবহার করে নেই কেউ এগুলাতে চড়ে নাই এগুলা রাজকীয় স্টাইলে অর্থাৎ যারা আমির হবে আমিরুল মুমিনিন হবে যারা খেলাফতের প্রধান হবে অর্থাৎ যারা রাষ্ট্রপ্রধান হবে তাদেরকে এগুলা গি দেওয়া হয় উমর বিন আবদুল আজিজ রহমতুল্লাহ তাল কবরস্থান থেকে ব্যাক করবে এই রাজকীয় কসর গুরা হাজি জিজ্ঞাসা করা হলো এগুলা কি তখন বলা হলো এগুলা শাহী বাহন যারা আমিন মুমিন হবে যারা রাষ্ট্রপ্রধান হবে যারা প্রেসিডেন্ট বাদশাহ হবে তাদের জন্য নিযুক্ত যারা খলিফা তাদের জন্য এগুলার ইন্তেজাম করা হয় তখন উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই বলল তার খাদিমকে এ মুজাহিম এগুলা আমার দরকার নাই আমার যে পুরানা কচ্চর যেটা রয়েছে এটাই আমার জন্য যথেষ্ট এই গোড়া রাজকীয় তুর্কি দামি গুড়া এই হস্তর দামি গুলা সব বাইতুল মালে দিয়ে দাও যে এগুলা জনগণের উপকারে আসে আজকে তো আমরা বলি আমার গাড়ি থাকলে কি হয়েছে আরেকটা দাও আমি ব্যবহার না করলে আমার স্ত্রী করবে স্ত্রী না করলে ছেলে করবে ছেলে না করলে মেয়ে করবে মেয়ে না করলে আমার শাশুড়ি করবে নিতে আমাদের দ্বিধা নাই জনগণের মাল দেশের মাল দশের মাল যেমন ইচ্ছা তেমন করো হিসাব দেবার বেলায় তো সব আল্লাহ জানে কি হবে আমাদের অবস্থা এমন আমরা যেন রাজি ও বন্ধা আমার জরুরত আছে কিনা দেখো আমার যদি আমার যেটা আছে দিয়ে চলে আমি কেন আর নেব এইগুলো চেষ্টা করি না আল্লাহ বুঝা তো অভিজ্ঞতা করি আর উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাহলে আলাই বিলাসিতা ওয়ালা বন্ধা ছিল না বিলাসিতা ওনার ইচ্ছা কিছুই ছিল না উনি শুধু একটি জিনিস ছিল ওনার অন্তরে মাওলার আনুগত্য স্বাভাবিক যে বন্দার অন্তরে মাওলার আনুগত্য এসে যায় দুনিয়ার বিলাসীটা তার অন্তরে না কারণ মাওলার রাজি তো সব রাজি আখের উনি রাজকীয় গুড়া খচ্চর যেটা গুঁড়ো না গাদা নয় এটা খচ্চর বলা হয় পাইতুল মালে জনগণের উপকারে দিয়ে গেলে আল্লাহ বুঝাত তৌফিক দান আমরা মানুষের সেবাই নিজেকে উজার করি নিজের দেখুন আমার কাছে পুরাতন একটা হচ্চর আছে ওইটা দিয়েও চলব নতুন হস্তর দিয়েও চলা যাবে কেমন মাইন মানব সেবা জনগণের সেবা উমর বিন আবদুল আজিজ রহমতুল্লাহ তা আল্লাহ 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 তালা আজার আমাদেরকে ওনার জীবন দিকে কিছু শিকার তৌফিক দান করুন আচ্ছা এখন রওনা হবে নিজের খচ্চর উপর একজন খাদিম সিফাহি ওই খসের লাগাম বলতেছে আমি আপনার আগে আগে চলবো কারণ খলিফার নবনি তখন উমর বিন আবদুল্লাজ রহমতুল্লাহ আলাই কি বলল কেমন জবাব দিল যে লাগাম ধরে যে সিফাহি চলার জন্য প্রস্তুত তাকে বলল ভাই এটার দরকার নাই আমিও তোমার মতো একজন সাধারণ মানুষ তুমি আমার কসরে লাগাম ধরে চলবে আমি বসে থাকবো এটার দরকার নাই তুমি যেমন একজন ইনসান আমিও তেমন একজন ইনসান কেমন রাজা কেমন একজন বাদশাহ আচরণ এমন হয় নিশ্চয় ওই বাদশার ওই রাজার ওই আমিরুল মুমিনিন ওই খলিফার অন্তরটা মাওলার বয়ে সর্বদা বিত যার কারণে এই ধরনের কথাগুলা বের হয় আখির উনি সিফাহিকে বারণ করে দিলেন আমিও তোমার মতো একজন সাধারণ এই যে আমার আপনার মাইন্ডগুলো আজকে আমরা একে অপরের উপর অহংকার করি এই তুই ড্রাইভার আমি মালিক এই তুই দারওয়ান আমি মালিক এই তুই চাকর আমি অফিসার যেভাবে আমাদের মধ্যে একটা বৈষম্য আল্লাহ এগুলা থেকে আমাদেরকে হেফাজত করি দেখেন আমরা সমস্ত মুসলমান বাই বাই সবাই একে অপরের সুখ দুঃখে এগিয়ে আসে সবাই একে অপরের দুঃখগুলো শেয়ার করি সবাই একে অপরের সহযোগিতায় এগিয়ে আসে উমর বিন আবদুল আজিজ রহমতুল্লাহ যে মেসাল কায়েম করেছে ঠিক তেমনি একটি মেসাল ফারুক আজম রদি আল্লাহু তালাহ জিন্দেগীর মধ্যে ছিল উনি জেরু যখন সফর করে ফারুক আজম রদি তাআলা তখন উনার বাহনের লাগাম ধরার জন্য লুক ছিল ওনার এমন কিছুক্ষণ ফারুক আজম নু মরুভূমিতে ওই বাহন ওই লাগাম ধরে টানবে সাকর উটের উপর বা গুড়ার উপর চড়ে থাকবে আবার কিছুক্ষণ আমিল মোমিন ফারুক আজম বসবে কিছুক্ষণ ওই প্রহরী ওই গুলাম এটাকে টেনে নিয়ে যাবে এভাবে যে জালেমে যাত্রায় রয়েছে সবাই ওনাকে ওয়েলকাম ইস্তেকবার স্বাগতম জানানোর জন্য রিসিভ করার জন্য দাঁড়িয়ে আছে ওই সময় উঠের বা গোড়ার লাগাম টেনে নিয়ে যাচ্ছে ফারুক আজম রদি উঠের উপর বসে আছে খাদেম গোলাম এই যে একটা দুনিয়া দেখেছে ফারুকা আজম রদী আল্লাহালু শাসনামল মানুষের মধ্যে বেদা ভেদ রাখে নাই আপনি দেখবেন মসজিদে যান আপনি নামাজ পড়তে যান কোনো ভেদাভেদ নাই ফুইসালা গরিব রাষ্ট্রপতি মন্ত্রী মজুর সবাই একই খাদারে একইভাবে দাঁড়িয়ে আছে কোনো ভেদাভেদ নাই আল্লাহ আমাদেরকে বুঝার প্রফিতা আমরা মানুষকে মূল্যায়ন করি সবাইকে সবার অবস্থান অনুযায়ী ইজ্জত দিই সম্মান দিই আর আমি যেটা নিজে করতে পারি অপর দ্বারাই না করায় এ একটা ভালো গুণ সবাব টাকা দরকার আজকে তো সবাই অর্ডার করে এটা করো সেটা করো আমি কি করিলাম নিজে তো কিছু করা অভ্যাস চাইতে নিজের কাজ নিজে করা শুনত মুস্তফা আমার নবী সাল্লাহ তাল আলী আসসালামের নিজের কাজ নিজে করতেন আমরাও করি দুম জাহানের মালিক কুল কায়েতের মালিক যার সব সবকিছু সৃষ্টি উনি নিজের জুতা মুবারক নিজের সিলাই করতে। নিজের কাজ নিজে করতে গরে মা এসে সিদ্ধিকার দিয়ে কাজ কারবারে সঙ্গ দিতে আমরা সবাই মিলেমিশে কাজ করি সবাইকে আপন করে নি আল্লাহ বুঝার তো ক্ষমতা অভাল যেন এসে না যায় ক্ষমতা এসে গেলাম কাউকে আর বয় না দেখায় ক্ষমতায় জবরদস্তি না দেখায় হঠাৎ আঙ্গুল ফুলে কলা গাছ হইলাম ফুইসার গরম না দেখায় সবার সাথে নর্মেল থাকি সবাইকে নিয়ে চলার চেষ্টা করি হ্যাঁ কিছু মানুষ বুঝার বড় বুঝে না তারা নিয়ে কি করব তার থেকে নিজেকে বাচ্চা কি করা আল্লাহ তালা বুঝার তো ফিরদার করি এসে ভাইরা মাদানি জেনের দর্শক ফারুকা আজম দর মেসাল উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাহ খেলাফত এমন একটা স্বর্ণ যুগ বলা হয় আরবের একটা রসম ছিল যখন নতুন কোনো খলিফা নিযুক্ত হতো তখন তাদের জন্য উন্নত মানের থাবু সামিয়ানা তাঙ্গানু হতো উন্নত দামি ইনটেক জিরোমিটার যাকে বলা হয় যা আগে ব্যবহার হয় নাই নতুন ঠিক তেমনি উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ জন্য উন্নত মানের থাবু সামিয়ানা আরবের রসম এখনো আছে ওই তাবু সামিয়ানা স্টাইল সজ্জিত করা হয়েছে তিনি রহমতুল্লাহ তালা আলাই এগুলা দেখে বললেন এইসব কি তখন জবাবদাতা জবাব দিল এগুলা শাহি রাজকীয় থাবু সামিয়ানা এগুলা কখনো ব্যবহার হয় নাই এই তাবুতে এই সামিয়ানায় সর্বপ্রথম যে নতুন খলিফা হবে উনি আসন গ্রহণ করবে আরবের রেওয়াজে আপনি যারা দেখছেন দেখছেন এখন ওইখানে এই ধরনের স্টাইল রয়েছে তখন তিনি তার বিশ্বস্ত বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তা নিজের বিশ্বস্ত যে খাদিম গোলাম রয়েছে মুজাহিমকে বলল এই তাবু এই স্বামী যেটা আমার জন্য ইন্তজাম হয়েছে সজ্জিত করা হয়েছে এত দামি এই স্বামী তাবু এই সব কিছু বাইতুল মালে জনগণের জন্য উপকারের জন্য দিয়ে দাও এগুলো আমার প্রয়োজন নাই এগুলো আমার দরকার নাই ওনার জন্য দামি গালিসা বিছানা যেগুলো আমরা আজকে কার্পেট বলি দামি রাজকীয় কার্পেট কেমন হবে একটু চিন্তা করি একজন বাদশা যে কার্পেটে কদম রাখবে সেই কার্পেটটা কেমন হবে গালিচাটা কেমন হবে একটু আমরা তো চিন্তা করি উনি কি করলেন ওনার জন্য যেই দামি গালিসা কারফেট হচ্চর যা যা কিছু ইন্তজাম করা হয়েছে হুকুম দিলেন এগুলো বাইতুল মালে জনগণের সাথে জনগণের সাহায্যের ভান্ডারে দিয়ে দাও আর উনি কি করলেন নিজের ফাঁ দিয়ে হায় কেমন আমরাও অনেকে তো আছি মর্মল গালিসাই, কার্পেটে ফাঁ রাখতে কেমন কেমন লাগে আর উমর বিন আবদুল আজিজ রহমাতুল্লাহ তা আলা আলায় ওই গালিসা কার্পেট সরিয়ে মধ্যে বসে গেলেন কেমন মুসলমানদের খলিফা কেমন মুসলমানদের একজন রাষ্ট্রপ্রধান আমাদের থেকে বিদায় নিয়েছে এমন যার নাম উমর বিন আব্দুল আজিজ রহমাতুল্লাহ অনেকে বলে আমার কি দরকার তারপরে অনেকে হয়তো মন চায় কিন্তু উমর বিন আবদুল আজিজ রহমাতুল্লাহ তাহলে আলাই সরকারি টাকা জনগণের টাকা এগুলা সর্বদা উনাদের খিদমতে উনাদের কল্যাণে করতে। করতো কি নিজের বাপ দাদার প্রাপ্ত সম্পত্তির যা মালিক ছিল মতের সময় শূন্য হাতে কবরে যাচ্ছে নিজের সমস্ত সম্পত্তি জনগণের জন্য জনসাধারণের জন্য মানুষের কল্যাণের জন্য উজার করে বিয়াই করে দিয়েছে আমাদের চিন্তার বিষয় আমরা তো আসি খালি ফকডে যাই বড়া লইয়া বড়া ফেক আমরা আসি জিরু হইয়া যাই বড় বড় অট্টালিকা লইয়া আল্লাহ হেফাজত করুক আল্লাহ বুঝাত্তিদার করুক পিওসাইন মাদাইন চাইনের দর্শক বৃন্দ জিন্দেগি এটা এমন এক দুইটা কথা থাকবে যেমন উমর বিন আব্দুল আজিজ রহমাতুল্লাই আলাই আমাদের দিকে বিদায় নিয়েছে কবে কিন্তু না সুনাম রয়ে গেছে যদি দুই নাম্বারই কাজ করে বিদায় নিয়েছে কবে কিন্তু তার দুই নাম্বারই কথাগুলো রয়ে গেছে এই জন্য আমাদের উচিত মানুষ মরে যাওয়ার পরে দুইটা কথা রয়ে যায় লোকটা কি করেছে কি করে নাই ভালো ছিল না খারাপ ছিল সে কেমন বিহেভ করত মানুষকে কত কষ্ট দিত মানুষকে কিভাবে আসানি করতো ভাই আমার একটা কথার দ্বারাই যদি কারো উপকার হয় আমি কেন করব না কেন আমি অপরকে কষ্ট দেব কেন ফাইলটা আটকে রাখবো কেন কাজটা বাজিয়ে রাখবো করে দিই না আসানি করে দিই এগুলা আমাদের বোঝা দরকার কারণ টাকা পয়সা সব অপরের মালিক হয়ে যায় কিন্তু বালো মন্দ দুইটা সার্টিফিকেট বন্দার গায়ে লেগে থাকে আমি কেমন আপনি কেমন মরার পরে এগুলো চর্চা হয় অনেকে তো মরার আগেও চর্চা হয় লোকটা খুব খারাপ অফিসারটা খুব খারাপ ওই দোকানদারটা খুব খারাপ ওই লোক ব্যবসায়ীটা খুব খারাপ আরে ওই মজদুরটা খুব খারাপ এভাবেই হয়ে থাকে যেন আমরা সবাই আপন আপন অবস্থান থেকে খারাপ জিনিসটা বের করে দিই সবাই সবার সাথে ভালো বিহেভ করি সবাই সবার খিদমত করি আঙ্গুল ফুলে কলা গাছ না হই কেউ কাউকে জবরদস্তি না করে নিজের মুখ আরাম সুখের চিন্তায় অফরের মাথায় বেল না ভাঙি অনেকে তো আছে তোমার তুমি যা ইচ্ছা তাই করো আমার কি আমি সুখে থাকলে যথেষ্ট ভাই হাকিকতের সুখ পরকালে সুখের অফর নাম হচ্ছে জান্নাত দুনিয়াতে সুখ নাই যারা বলে দুনিয়াতে সুখ তার আখল নাই সুখের টিকানা একটাই গড় নাম জান্নাত যেখানে সুখ আল্লাহ যে গড়ে যে জায়গায় রেখেছে সেই জায়গার নাম হচ্ছে জান্নাত 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 ওই সুখের এখানে আমরা মানব সেবায় মামলার আনুগত্যে শরীয়তের বিধি বিধানে নিজের জীবনকে গড়ি ইনশাল্লাহ দুনিয়া তো সুন্দর পরকালও সুন্দর সুখময় হবে আল্লাহ তালা আমরা যা শুনলাম এই শোনার উপর আমল করা صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم